গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে যুদ্ধনীতি না মানার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে যে জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে জাতিবিদ্বেষী এই রাষ্ট্রটি। যুদ্ধকালীন বেসামরিক নাগরিকদের সাথে আচরণ নিয়ে কি বলা হয়েছে জেনেভা কনভেনশনে? ইসলাম এবং ইহুদি ধর্মগ্রন্থেও আছে কেমন নির্দেশনা, সেটি জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী আশ্বাস চৌধুরী। ভূখণ্ড দখল, আধিপত্য বিস্তার কিংবা রেষারেষির কারণে সাম্রাজ্যের বিরুদ্ধে সাম্রাজ্য, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র, এমনকি গোত্রের বিরুদ্ধে গোত্রের যুদ্ধের কথা লেখা আছে ইতিহাসে। দুটি বিশ্বযুদ্ধের ভয়াল রূপ দেখার পরও লড়াই সংঘাত থেকে পিছু হটেনি মানব জাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে আন্তর্জাতিক মানবাধিকার আইন হিসেবে স্বীকৃতি পায় জেনেভা কনভেনশন। যুদ্ধে বেসামরিক মানুষের অবস্থান এবং তাদের প্রতি কী ধরনের আচরণ করতে হবে সে নিয়ম লেখা আছে এতে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে বারবার অভিযোগ উঠেছে জেনেভা কনভেনশন লঙ্ঘনের। বেসামরিক লোকদের বসতবাড়ি, জাতিসংঘের আশ্রয় শিবির, স্কুল, এমনকি গির্জায়ও বোমা ফেলছে জায়নবাদীরা। এতে নিহত 4,000-এর বেশি, যার প্রায় অর্ধেকই শিশু, 1/4 নারী। তবে জেনেভা কনভেনশনে স্পষ্ট বলা আছে বেসামরিক নাগরিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা একটি যুদ্ধাপরাধ। 2 সপ্তাহের ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার হাজার হাজার আবাসিক ভবন, বন্ধ করে দেয়া হয়েছে পানি, বিদ্যুৎ আর জ্বালানি সরবরাহ। প্রায় 2 সপ্তাহ অঞ্চলটিতে ঢুকতে দেয়া হয়নি কোনো ত্রাণ সহায়তা। জেনেভা কনভেনশনে বলা আছে শুধু মানুষই নয়, তাদের ঘরবাড়ি, গবাদি পশু এবং সম্পদের ক্ষতি সাধনও যুদ্ধাপরাধের সামিল। ত্রাণ সামগ্রী ও সেবা বেসামরিকদের কাছে পৌঁছাতে বাধা দেওয়াও অপরাধ। গাজায় ইসরায়েলের হামলা থেকে রক্ষা পায়নি রোগীবাহী অ্যাম্বুলেন্স কিংবা হাসপাতাল। বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলে সেখানেও চালানো হয়েছে হামলা। জেনেভা কনভেনশনের আর্টিকেল 14-18 বলা আছে আহত এবং অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিতের কথা। কোনো চিকিৎসক অ্যাম্বুলেন্সে কিংবা হাসপাতালে আঘাত হানাও যুদ্ধাপরাধ। ইসলামের যুদ্ধনীতির প্রথমেই সন্ধিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যুদ্ধ যদি করতেই হয় তাহলে বেশ কিছু নিয়ম পালনের নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বাইহাকির বিখ্যাত হাদিস সংকলন আস-সুনানুল কাবিরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধে প্রতারণার আশ্রয় নেবে না, মানুষ বা কোনো প্রাণীর মরদেহ বিকৃত করবে না, শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ, গির্জাবাসী, ধর্মযাজককে হত্যা করবে না, কারো বাড়িঘরও ধ্বংস করবে না। আর সূরা বাকারার 190 আয়াতে সীমালঙ্ঘন না করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। যুদ্ধনীতি রয়েছে ইহুদি ধর্মেও। তোরার নানা উদ্ধৃতি দিয়ে আধুনিক ইহুদি পণ্ডিতরা বলেছেন সবসময় শান্তিকে প্রাধান্য দিতে হবে, আক্রমণ করে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার সুযোগ নেই। সেই সাথে প্রতিহিংসা পরায়ণ না হওয়ার আহ্বানও জানানো হয়েছে এই ধর্মে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।